আজি পিপিলি এনএসসি কার্যালয় ঠারে বর্জ্যবস্তু পরিচালনা গাড়ির শুভারম্ভ হয়েছে। এনএসসি কার্যনির্বাহী অধিকারী শ্রী নীলকণ্ঠ বেহেরা অধ্যক্ষতায় অনুষ্ঠিত কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে বিধায়ক শ্রী প্রদীপ মহারথি যোগদে কার্যনির্বাহী অধিকারী সবুজ পতাকা দেখাই উদ্ঘাটন করে। পুরী জেলার মোট চারটি এনএসসি এবং পৌর পরিষদ থাকলে পিপিলি এই সেবা প্রথম থর করে আরম্ভ করা। মানবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনায়ক, নগর উন্নয়ন মন্ত্রী শ্রী প্রতাপ জেনা, পুরী জেলাপাল বলবন্ত সিং পিপিলি এনএসসি পক্ষ ধন্যবাদ দিয়েছে। এবং সরকার এই মিশন দ্বারা পিপিলি এনএসসি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অলিয়া আবর্জনা হটিবা সহ স্বচ্ছ ভারত কার্যক্রম সফল হয়ে পড়ে বলে কেছেন মানবর বিধায়ক প্রদীপ মহারথি। পিপিলি এনএসসি ১৬টি ওয়ার্ডর ৪৬৪০ পরিবার সেবা যোগাইবা মোট ৪টি গাড়ি পরিচালনা করা। এর দায়িত্বে ৮ জনিয়া স্বেচ্ছাসেবী রয়েছে, সে ৩ জন সফেই কর্মচারী প্রত্যেক ওয়ার্ড ভ্রমণ করবে। প্রত্যেক ১০০০ পরিবার গোটিয়ে গোটিয়ে গাড়ি যোগাই দিয়া বলে কুহাযাই। প্রত্যেক দিন সকাল ৭টার দিন ১২টা পর্যন্ত গাড়ি যাই বর্জ্যবস্তু সংগ্রহ করা যাই ডম্পিয়ার্ডে রখা যাব বলে কার্যনির্বাহী অধিকারী শ্রী বেহেরা সূচনা দিয়েছেন। আজ গাড়িগুলো উদ্ঘাটন পরে পিপিলি বজার সহ কিছু ওয়ার্ড বুলি লোক আগুয়া সচেতনতা করা যাইতলা। কার্যক্রমে উপস্থিত থাকা অতিথি মানে পিপিলি ব্লক উপাধ্যক্ষ যুধিষ্ঠ স্বাইঁ, এবিসি ট্রান্স ক্যারিয়র জেএমএচআর রাঘবেন্দ্র দাস, আত্মা অধ্যক্ষ ধরণীধর সাহু প্রমুখ এতে উপস্থিত থিলে। দেখন্তু প্রথমে কিছু কহিবা পূর্বরু পিপিলি এনএসসি তরফরু রাজ্য সরকার বিশেষ ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনায়ক, বিভাগীয় মন্ত্রী শ্রীযুক্ত প্রতাপ জেনা এবং সর্বোপরি আমার পুরী জেলাপাল আমি পিপিলি এনএসসি তরফরু ধন্যবাদ জনাওছু। জনাইবার উদ্দেশ্য হচ্ছে এয়া যে পুরী জেলার এনএসসি মুনিসিপালিটি নিয়ে ৪টি কিন্তু প্রথম করে ৪টি গাড়ি আজ পিপিলি এনএসসি কে আসছে। ভৌণী মানে এর দায়িত্ব নেবে, যে স্বেচ্ছাসেবী স্বচ্ছ সাথী ভৌণী মানে এর দায়িত্ব নেবে, তাঁক সহ ৩ জন সুপরভাইজর নো ৩ জন সুইপর যাবে এবং প্রতি ১০০০ ওয়ার্ড কু গোটে হাউস হোল্ড গোটে গোটে গাড়ি দিয়া হব এবং সকাল ৭টার ১২টা পর্যন্ত যিয়ে যা ঘরে বর্জ্যবস্তু রক্ষিথিবে ঘণ্টি বাজিলা মাত্রে আনি তাকে পকাইবে, সুইপর মানে তাকে আনিকি আসবে ডম্পিং ইয়ার্ডরে